Welcome back to another vlog. Hey, আজকে ইন্ট্রোটা একটু আলাদা দিলাম কারণ প্রত্যেকদিন একটা ইন্ট্রো দিতে একদমই ভালো লাগে না তার জন্য আজকে ইন্ট্রোটা একটু আলাদা হলো তো ব্যাপারটা হলো প্রথম কথা আজকে আমার মধ্যে দেখছি এতটা জোশ কেন বুঝতে পারছো আমার মধ্যে আজকে কতটা পরিমাণ জোশ আছে হ্যাঁ জোশ তো থাকতেই হবে কারণ আজকে জোশ থাকতে হবে কারণ কালকে একটা সুন্দর রাইড যাবো আমি জায়গাটার নামটা বলবো না জাস্ট একটা অসাধারণ জায়গা আমি যাবো বাবা যাবে আর রজত যাবে একটা অসাধারণ জায়গা সেটা তোমাদের সাথে আমি পুরো শেয়ার করবো জায়গাটা হলো বলে দিচ্ছিলাম তো এক্ষুনি জায়গাটার নাম বলা তো যাই হোক যেহেতু কালকে আমার বেবিকে নিয়ে যেতে মানে আমার অ্যাপাচিকে নিয়ে যেতে হবে তো তার জন্য কালকে আমার অ্যাপাচি একটু পলিউশনটা বাড়াতে হবে কিছু প্রবলেমের জন্য পলিউশনটা মানে আউট হয়ে শেষ হয়ে গেছিলো যাই হোক পলিউশন শেষ হয়ে গেছিলো তাই পলিউশন করাতে হবে তো ফার্স্টে যাবো পলিউশন আর তোমাদের মনে হচ্ছে আজকে ভিডিওটা আমি রাত থেকে শুরু করছি কেন তার না এটা সন্ধ্যা তো সন্ধ্যা থেকে শুরু করছি কেন সন্ধ্যা থেকে শুরু করছি কারণ কালকে সকালে হয়তো আমি সকালে উঠেই বেরিয়ে যাবো তার জন্য আমি সকাল থেকে ইয়ে করছি না মানে সকাল থেকে স্টার্ট করতে পারবো না জানি না তার জন্য আমি রাত্রি থেকে স্টার্ট করে দিচ্ছি আর এখন যাবো আমার বেবির পলিউশন করাতে তো একবারে পলিউশন করার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর বেশি কথা বলবো না একবার ওখান থেকে বেরিয়ে আর ব্লগ রাখবো না ক্লিপ নেবো না একবার তোমাদের সাথে কালকে সকালে কথা হবে আমি এখন এসে বললাম আমার বেবির পলিউশন শেষ হয়ে গেছে তো বেবির পলিউশনটা করা যাবে পলিউশনটা করাতে এসেছি তো এখানে আমার বেবি দেখতে পাচ্ছি কেমন লাগছে এদিকে রজত দাঁড়িয়ে আছে আর এদিকে রাস্তার পাড়ে এত আওয়াজ কি পলিউশনটা করিনি তো গাইস বলেছিলাম একটা জায়গা আছে সেই জায়গাটা খুব সুন্দর জায়গা আমি এখন তোমাদের দেখাচ্ছি না এবার শুধু দেখাবো 1 2 3 জায়গাটা দেখো শুধু তোমরা ভিউটা দেখো এখানকার এটা হারোয়ারি সাইডে সামনে হারোর ভেতরে সামনে আরো ভিউ রয়েছে এই দেখো সামনে ভিউটা দেখছো আকাশটা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে আকাশটা এই ঘরগুলো মানে মাছ ফাছ ধরে আর নয়তো কিছু থাকে বাকি এরকম কোনো ব্যাপার রয়েছে লোকজন ওদিকে দেখো ওদিকে আমার বাবা আর এদিকে ছোট ছোট ঘর রয়েছে দেখতে পাচ্ছ অনেক রকম এখানে আবার টাওয়ার ফাওয়ার রয়েছে এখানে কিন্তু রাস্তায় কোনো লাইট ফাইট নেই যাই হোক যেটা বলতে গেছিলাম জায়গাটা খুব একটা অসাধারণ জায়গা আর রাস্তায় আস্তে আস্তে আরও জায়গা ছিল যেখানে আমি ভিডিও করতে পারিনি কিন্তু যাওয়ার সময় ভিডিও করবো কারণ আসার সময় যেহেতু বৃষ্টি পড়ছিল তার জন্য ভিডিওটা করতে পারিনি এই যে সে ছোট ছোট ঘরের মধ্যে কী থাকে যাই না আর এখানে জায়গাটা এরকম যদি এরকম জায়গা ও এখানে যদি থাকা যায় না এখানে আড্ডা মারা যদি যায় না সত্যি কথা এরকম একটা জায়গায় আর এখানে নাকি গোখরো সাপ এখানে গোখরো কেউটা সব রয়েছে সত্যিকারে আমাকে বললাম যাদের বাড়িতে এসেছি এখানে যাদের বাড়িতে এসেছি তো তারাই বললো এখানে গোখরো কেউটে রয়েছে আর সত্যি কথা বলতে জায়গাটা অসাধারণ জায়গা সামনে কাউকে দেখতে আর দেখতে পাচ্ছ ওই আশেপাশে না কেউ নেই দেখো পেছন পুরো ফাঁকা এদিকেও পুরো ফাঁকা গ্রাম এলাকা তো সামনে মনে হচ্ছে এখানে কি দিয়েছে প্রজাপতি বিড়ি এখানে প্রজাপতি বিড়ি রয়েছে আর সামনে শুধু কুকুর একটা নৌকা রয়েছে দেখতে পাচ্ছি ওই যে ওইখানটাতে একটা নৌকা রয়েছে এখানে থাকলে 10 বছর মানে এক্সট্রা বাঁচবো আর সব জায়গায় একটা করে প্রজাপতি বিড়ি অ্যাড সব পোস্টার একটা করে প্রজাপতি বিড়ি এই দেখো একটা নৌকা বলেছিলাম এটা নৌকা না ওটা বসার জায়গা সরি তো গাইস তোমরা দেখলে কিছু সিনেমাটিক শট আরও সিনেমাটিক শট দেখতে পারবে এখনও আসল জায়গাটাতে পৌঁছে পারিনি মানে জেঠুর বাড়িতে চলে এসেছি কিন্তু এখন আসল জায়গাটাতে পৌঁছতে পারিনি কারণ পৌঁছে আসল যে জায়গাটা আসার সময় যেটা পড়েছে সেটা হলো আমাদের রাস্তার দুপাশে নদী থাকবে ওইখানটা আসল জায়গাটা রয়েছে ওখানে গিয়ে আসল সিনেমাটিক শটটা তোমাদের আমি দেখাচ্ছি বেঁচে আছে হ্যাঁ নড়ছে পুরো জ্যান্ত মা কি মাছ এটা তো গাইস এখানকার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ একটা ভিউ আমি এখানে মোটর স্টার্ট করলাম তো এটা বসিরহাটের ভিতরে একটা জায়গা বুঝলে আর সামনে বাবা দাঁড়িয়ে রয়েছে আর ওই আমার বাবা দাঁড়িয়ে রয়েছে আমার গাড়িটাকে নিয়ে অ্যাপাচিটাকে নিয়ে এখানে সব ছোটো ভাইরা রয়েছে জায়গাটা না সত্যি অসাধারণ জায়গা সামনে আসো সামনে আসো এটা গাইস দুদিকে দেখতে পাচ্ছ কি পরিমাণ লেক দুদিকে লেক বলছি একটা বিল টাইপের সব মাছ চাষ হয় এখানে সব মাছ ভেরি ভেরি আরে ওই তো তাই বললাম ভেরি মাছ চাষ হয় পুরো সব এইসব জায়গায় তাই না সব জায়গায় মাছ চাষ হয় কোন জায়গাটা ওইখানে দাঁড়াবো ওইখানটা দাঁড়াবো
একটা ভিউ দেখতে পাচ্ছি। এখানটা দাঁড়াবো না ওখানটা দাঁড়াবো? হ্যাঁ ওই সামনেটা যাই। হ্যাঁ তো দাঁড়িয়ে এখানে ফটো সেশন হবে আমাদের কিছু। জাস্ট একটা অসাধারণ জায়গা, একটা ছোট স্পেসের মধ্যে না। ও মাই গড, একটা ছোট নৌকাও রয়েছে এখানে। আর রাস্তার অবস্থা কি হচ্ছে, খুবই খারাপ রাস্তা। এটা হলো আমাদের গরিবের গুরুদুম্বার লেক। সামনে মানে উমলিংলা পার করে এসেছি। উমলিংলা কোথায় দাঁড়াবো? ওই সামনেটা দাঁড়ায়। ইটের রাস্তা না, ফটো শ্যুটটা যা হবে না সত্যি। আরে ওই সামনে আছে তো। তো গাইস এখানে হাওয়াটা দেখতে পাচ্ছি, কি পরিমাণ হাওয়া দিচ্ছে। মাথা চুল ফুল দেখে বুঝতে চাল ভিউটা দেখো এখানকার। অসাধারণ ভিউ এখানকার, জাস্ট সত্যি অসাধারণ ভিউ। এটা গ্রাম অঞ্চলের মধ্যে যেহেতু, তার জন্য এরকম আমাদের তো ওখানে কিছু দেখা যায় না বারাসাতে। একটা ভিউ থাকবে, একটা আলাদা রকম ভিউ। এদিকে ওদিকে রজত দাঁড়িয়ে আছে, এদিকে একটা পাশের বাড়ি, পুরো সেই জায়গায় একটা। আমি বুঝেছি আমাদের ফটো সেশন ডান হয়ে গেছে। আর ওদিকে আমার বাবা বেরিয়ে যাচ্ছে, মানে মোটর ব্লক করবো। তো এখন আমরা চলে এসেছি ঠিক এই জায়গাটায়। অসাধারণ রাস্তা, এই হট করে ছাগল ফাগল সামনে চলে এলো। তোমাদের সাথে একবারে বাড়ি গিয়ে কথা বলছি। তো ভাই আরেকটা রাস্তা যেটা হলো এটা সত্যি, এটা আর একটা সুন্দর রাস্তা। দুদিকে গাছ রয়েছে আর এদিকে দুপাশে রাস্তা। তো বাড়ি চলে এসেছি না, বাড়ি চলে এসেছি মানে সায়ন্তন বাড়িতে চলে এসেছি। সায়ন্তন হয়েছে ঠিক আছে, আর দেখানো যাবে না, ক্যামেরা করানো যাবে না। সায়ন্তন বাড়ি চলে এসেছি, খেয়ে দিয়ে বাড়ি থেকে একটু ফ্রেশ ট্রেশে তারপর এখানে এসেছি। আর ভুলে গেছিলাম ব্লগটাকে এন্ড করতে হবে, ঠিক আছে। এখানে চিপস নিয়ে গাড়াগাড়ি চলছে, ঠিক আছে। দেখা দেখাবো না, দেখানো যাবে না। একবার হালকা যা দেখা দেখে নিয়েছো তোমরা, আর কিছু দেখানোর নেই। একটা জিনিস ভালো লাগছে, পিসি সেটা বা ওর সায়নের, মানে সায়নের না মানে সায়নের দাদার এই জায়গায়। এই ওটা কোথায় কানের ওই হেডফোনটা কোথায়? নিচে জয়স্টিক ফয়স্টিক সব রয়েছে, ঠিক আছে। তো বলো আমি একটা গেমিং চ্যানেল খুলবো কিনা, তাহলে পার ডে ফ্রি ফায়ারের ভিডিও আসবে, তাই তো? আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, লাভ ইউ, বাই।